আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রমজানে মুখ ও দাঁতের কিভাবে যত্ন নিতে হয়। রমজানে আমাদের মুখ ও দাঁতে অনেকগুলো সমস্যা দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখে শুষ্কতা, মুখের দুর্গন্ধ এবং মাড়ি থেকে রক্ত পড়া। প্রথমে আমরা জেনে নেব মুখে শুষ্কতার কারণ এবং এর সমাধান সম্পর্কে। যেহেতু রোজায় আমাদেরকে ঘন্টার পর ঘন্টা উপবাস থাকতে হয় এবং এই সময়ে পানি পান করা যায় না, তো এতে মুখে লালা নিঃসরণ কম হয়। লালা বা স্যালাইভার কাজ হলো দাঁতকে পরিষ্কার রাখা, ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করা এবং কথা বলতে সহায়তা করা। স্যালাইভার নিঃসরণ কম হলে দাঁত ক্ষয় হয়, মাড়ির রোগ হতে পারে। লালা স্বল্পতার কারণে মুখে কিছু সমস্যা তৈরি হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখে শুষ্কতা। এখন আমরা জেনে নিব মুখে শুষ্কতার সমাধান সম্পর্কে। মুখের পিএসের ভারসাম্য স্বাভাবিক রাখতে এবং মুখের ভিতর পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে আপনি সহজ কিছু পদক্ষেপ নিতে পারেন। সেটি হচ্ছে সেহেরি ও ইফতারের পর প্রতিদিন দুবার ভালো করে ব্রাশ করুন এবং ইফতার থেকে সেহেরি পর্যন্ত 8-10 গ্লাস পানি পান করুন। তাছাড়া মৌসুমি ফলের জুস, লেবুর শরবত, ডাবের পানি ও ভিটামিন সি জাতীয় ফল খেতে চেষ্টা করুন। তবে মুখ বেশি শুষ্ক মনে হলে ডেন্টিস্টের পরামর্শ নিন। মুখের বাজে গন্ধ এই সময় খুব সাধারণ একটি সমস্যা। মুখের দুর্গন্ধকে হেলিটোসিসও বলা হয়। রোজা সারাদিন না খেয়ে থাকার ফলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। এছাড়া সঠিকভাবে মুখ ও দাঁত পরিষ্কার করানো না হলে দুর্গন্ধ আরও বেশি বেড়ে যেতে পারে। মুখগহ্বর শুকনো থাকার কারণে মুখে বাজে গন্ধ হতে পারে। এছাড়া দীর্ঘ সময় অভুক্ত থাকায় আমাদের জিহ্বার উপর সালফারের প্রলেপ পড়ে, এই কারণেও মুখে বাজে গন্ধ হয়। আবার দাঁতের ফাঁকে ফাঁকে জমে থাকা খাদ্যকণা পচে দুর্গন্ধের সৃষ্টি করতে পারে। তো এখন আমরা জেনে নেব মুখে দুর্গন্ধ সমাধান সম্পর্কে। রোজায় দুর্গন্ধ রোধ করার জন্য কয়েকটি উপায় আছে। প্লাগ বা কেলকুলার যাতে মুখে জমতে না পারে সেজন্য মুখে সঠিক যত্ন নিতে হবে। তার জন্য সেহরির পর দাঁত ব্রাশ করে ঘুমানো উচিত, আবার ইফতারের পরও একবার ব্রাশ করে নিতে পারেন। আমরা ইফতার ও সেহরির সময় জিলাপি, রসগোল্লা বা রসমালাইয়ের মতো কোনো মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাই। এই জাতীয় খাবার খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে, কারণ মিষ্টি জাতীয় খাবারে যে শর্করা জাতীয় উপাদান থাকে এগুলো দাঁতের এনামেলের ক্ষতি করে। তার জন্য রোজা রাখা অবস্থায় মুখে পানি দিয়ে কুলি করতে পারেন। রোজার পর লালাগ্রন্থি সক্রিয় হয় এবং লালা উৎপাদন স্বাভাবিক হয়ে যায়। এছাড়া সেহরির পর ডেন্টাল প্লাস ব্যবহার করতে পারেন এবং জিব্বার টাঙ্গা স্কাবা দিয়ে পরিষ্কার করতে পারেন। মুখে দুর্গন্ধ বেশি হলে ইফতার এবং সেহরির মধ্যবর্তী সময়ে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন, যেমন ওরেস্টার প্লাস অ্যাসকোয়ার ফার্মাসিউটিক্যালের মাউথওয়াশ, ওরে ক্লিন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের মাউথওয়াশ। এখন আমরা জেনে নিব মাড়ি থেকে রক্ত পড়ার কারণ এবং এর সমাধান সম্পর্কে। আমরা সেহরির পর থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় খাবার খাওয়া থেকে বিরত থাকি, ফলে দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা পচে মাড়ি প্রদাহ সৃষ্টি করে। এই কারণে আলতো করে ব্রাশ করলে বা কখনও কখনও এমনিতে মাড়ি থেকে রক্তপাত হতে পারে। মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করার উপায় হচ্ছে সেহরি ও ইফতারের পর 2 মিনিট করে দুবার সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে। দু দাঁতের মাঝখানে যাতে খাদ্যকণা আটকে থাকতে না পারে তার জন্য সেহরির পর ডেন্টাল প্লাস ব্যবহার করতে হবে। এখন আমরা জেনে নেব রমজানে মুখের যত্নে কী কী খাবেন। নাম্বার 1, পানি। পানি স্বল্পতা দূর করতে ইফতার ও সেহরির মধ্যবর্তী সময়ে কমপক্ষে 8-10 গ্লাস পানি পান করুন। নাম্বার 2, ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার। দুধ এবং দইয়ের মতো খাবার খেলে রোজা রাখার সময়কালে পানি স্বল্পতা এবং পুষ্টিতে সহায়তা করবে। নাম্বার 3, প্রোটিন সমৃদ্ধ খাবার। উচ্চ প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, মাংস, মাছ আপনাকে দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখতে সহায়তা করবে। নাম্বার 4, পটাশিয়াম সমৃদ্ধ খাবার। খেজুর দিয়ে ইফতার শুরু করলে শরীরের মধ্যে শক্তি সরবরাহ করবে এবং আপনাকে দ্রুত হাইড্রেট করবে। নাম্বার 6, শাকসবজি। শসা, লেটুস এবং অন্যান্য পানি আছে এমন শাকসবজি জাতীয় খাবার উচ্চ ফাইবার সরবরাহ করবে। এগুলো খাওয়া এবং হজম করাও সহজ। এখন আমরা জেনে নিব রমজানে কী কী খাবেন না বা পরিহার করতে চেষ্টা করবেন। নাম্বার 1, কফি এবং চা। এই সময় ক্যাফিনেটেড পানীয় থেকে দূরে থাকাই ভালো, এতে ডিহাইড্রেশনের ঘুমের সমস্যা হতে পারে। নাম্বার 2, পরিশোধিত কার্বোহাইড্রেট এবং চিনি। চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট খাবার যেমন সাদা ময়দা, কেক এবং কুকিজের মতো খাবার রমজানে এড়ানো উচিত, এগুলো রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। নাম্বার 3, নোনতা খাবার। উচ্চ মাত্রাযুক্ত লবণ মেশানো খাবার খাওয়ার ফলে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পাবে, সুতরাং এগুলো এড়িয়ে চলা উচিত। নাম্বার 4, কোমল পানীয়। রমজানে কোমল পানীয় পান করা থেকে অবশ্যই বিরত থাকুন। নাম্বার 5, ভাজা খাবার। তৈলাক্ত খাবার অবশ্য পরিহার করবেন, এগুলো দাঁতের উপর এক ধরনের অ্যাসিড তৈরি করে যা দাঁতের এনামেল ক্ষয় করে। তাছাড়া ধূমপান, তামাক ও জর্দা থেকে বিরত থাকুন।
তো আজ এই পর্যন্তই, আবারও কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।